नमस्कार स्टूडेंट्स, एर आगे वीडियो ते आम्रा रामकिंकर वेजे लेखा आत्मकथा गल्पटिर अर्धेकटा पढ़ेछिलाम। आज के आम्रा बाकी अर्धेकटा शेष करब। एर आगे वीडियो ते आम्रा तार बाल्यकाल सम्बन्धे पढ़ेछिलाम एबं तार शान्तिनिकेतने आशाटा किरकम भावे घटेछिलो सेई अब्धि जेनेछिलाम। आज के जानबो नंदलाल बसुर तत्त्वावधाने लेखकेर शिल्प साधना केमन भावे एगिये चलेछिलो। नंदलाल बसु एत बड़ मापेर एकजन शिल्पी छिलेन जार प्रशंसा जतई करा जाय ततई जेनो कम पड़े। लेखकेर भाषाय तिनि निजेर काज करतेन एबं छात्रदेर निजेर निजेर मतन काज करार स्वाधीनता दियेछिलेन। अर्थात छात्रदेर काजे नंदलाल बसु कखनोई खूब एकटा हस्तक्षेप करतेन ना। हाँ, जेटुकु निर्देश ना दिले नय सेटुकु तिनि निश्चय दितेन। एइभावे नंदलाल बसुर संगे लेखकेर अंकन शिक्षा एगिये चललो। जखन तिनि शान्तिनिकेतने एसेछिलेन तखन नंदलाल बसु सम्पर्के लेखक अवश्य खूब एकटा जानतेन ना। ओई प्रवासी नामक जे पत्रिकाटि शान्तिनिकेतन थेके प्रकाशित हतो सेटिते नंदलाल बसु सम्पर्के एकटु आद्रु नंदलाल बसुर शिल्प सम्पर्के एकटु आद्रु ज्ञान तार छिल, किन्तु तार बेशी किछु नय। नंदलाल बसुर आकार जेटा मूल उपजीव्य छिल सेटा हलो शिल्प संगे वास्तवता के जुक्त करा। अर्थात भारतीय शिल्प जे तिनी भालो बासतेन ना बा पसंद करतेन ना एमनटा नय, किन्तु तिनी तार मते भारतीय शिल्पेर संगे बा जे कोनो शिल्पेर संगे जतक्षण ना वास्तवता जुक्त होच्छे, अर्थात शिल्प जतक्षण ना वास्तवतार मध्य दिए जाच्छे ततक्षण ता सार्थक हय ना। अर्थात आका मानेई जे शुधु चाँद फुल तारा ता किन्तु नय। आका একটা বাস্তব সম্মত রূপ আছে এটা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন এবং সেই জন্যই আকার উপজীব্য হিসেবে তিনি অ্যানাটমি অর্থাৎ শারীরবিদ্যা আমাদের শরীর কাটলে যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেইগুলোকে এবং মাসল অর্থাৎ আমাদের পেশি কেমন হওয়া উচিত যেটা সম্পূর্ণ জীববিদ্যার একটা বিষয় অর্থাৎ বায়োলজির একটা বিষয়, সেই বিষয়টাকেও তিনি আকার বিষয় হিসেবে গড়ে তুলেছিলেন বা আকার বিষয় হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এরপরে যে ঘটনাটা আমরা আসছি রামকিঙ্কর বেজের জীবনে সেটা হলো অয়েল পেন্টিং নিয়ে একটা ঘটনা। শান্তিনিকেতনে অয়েল পেন্টিং তখনও প্রচলিত ছিল না। এর প্রথম প্রচলন শুরু করেছিলেন রামকিঙ্কর বেজ নিজে। কিভাবে তা হলো তিনি নিজে তার বিবরণ দিয়েছেন। অয়েল পেন্টিং করব, কি রং আছে দোকানে গিয়ে তিনি এই কথা জিজ্ঞেস করেছিলেন। কিভাবে করতে হয় তখন দোকানদার দেখালো এই তুলি এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন। অর্থাৎ দোকানদারের নির্দেশ অনুযায়ী অয়েল পেন্টিং এর মতন একটা কঠিন বিষয় রামকিঙ্কর বেজ শুরু করে ফেললেন এবং একটা সাধারণ জিনিসকে একটা সাধারণ কল্পনাকে ওই অয়েল পেন্টিং এর মাধ্যমে তিনি মূর্ত করে তুললেন, ফুটিয়ে তুললেন। এটা কিন্তু একজন প্রকৃত শিল্পী পারে, তার কারণ মাথায় যা আসে সেটাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা সাধারণ মানুষের কর্ম নয়। তাই তিনি যে একজন প্রকৃত শিল্পী এবং অয়েল পেন্টিং এর প্রথাগত শিক্ষা না নিয়েও তিনি যে অপূর্ব অয়েল পেন্টিং শুরু করলেন শান্তিনিকেতনে, চালু করলেন প্রথম, এটা রামকিঙ্কর বেজের কীর্তিগুলির মধ্যে অন্যতম। কিন্তু এবং তার এই তৈলচিত্রের প্রথম চিত্রটির নাম হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ। এতে তার গুরু নন্দলাল বসু অবশ্য একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি অয়েল পেন্টিং খুব একটা পছন্দ করতেন না। কিন্তু তার মানে এই নয় যে তিনি শিল্পীকে বাধা দিয়েছিলেন, কোনোভাবেই বাধা দেননি। এবং নন্দলাল বসুর সঙ্গে ছাত্রদের সম্পর্ককেও রামকিঙ্কর বেজ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিরকম ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, সুন্দর ব্যবহার ছিল, সকলেই তাকে খুব সাহায্য করতেন। তবে তার চিত্রশিল্পের অর্থাৎ নন্দলাল বসুর চিত্রশিল্পের বিষয় ছিল ওরিয়েন্টাল আর্টস। ওরিয়েন্টাল আর্টস মানে হচ্ছে ভারতের পৌরাণিক চিত্র। ওয়েস্টার্ন আর্টের প্রচলন অর্থাৎ পাশ্চাত্য শিল্পের প্রচলন তখনও শান্তিনিকেতনে হয়নি, কারণ নন্দলাল বসু তিনি
এটা পছন্দ করতেন না। এবার আচার্য দেব অর্থাৎ আচার্য নন্দলাল বসুর সঙ্গে কিভাবে তার দেখা হয়েছিল সেই ব্যাপারটাও লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখলেন বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে ধুতি, আমার ছবি দেখতে চাইলে দেখালাম। বললেন, তুমি তো সবই জানো, আবার এখানে কেন? একটু ভেবে বললেন, আচ্ছা দু তিন বছর থাকো তো। সেই দু তিন বছর আমার এখনো শেষ হলো না। তার বিচিত্র অবদানের ভিতর দেখেছি শিল্প স্রোত কিভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে, কিন্তু কখনো স্বাদবিহীন হয়নি। অর্থাৎ প্রকৃত গুরু প্রকৃত শিষ্যের সন্ধান পেলেন, গুরু আনন্দ পেলেন এবং শিষ্যও চরিতার্থ হলেন। চেহারায় ব্যক্তিত্বে সবকিছু দিয়ে নন্দলাল বসু তার ছাত্র রামকিঙ্কর বেজকে তীব্রভাবে আকর্ষণ করলেন এবং রামকিঙ্কর বেজের শিল্পের মধ্যে দিয়েই লেখক শিখলেন যে চিরকালীন জিনিস যেটা, সেটাকেও কিভাবে নতুন করে নতুন চেহারায় নতুন রূপে মানুষের সামনে আনা যায়। অর্থাৎ চিরকালীন বিষয়টাকেও কোনোদিন স্বাদবিহীন বা পুরনো হতে না দিয়ে নতুন করে মানুষের চোখের সামনে দেখানোটাই একজন শিল্পীর প্রকৃত গুণ, এবং নন্দলাল বসু সেটা খুব সার্থকভাবে করতে পেরেছিলেন। লেখক বলেছেন, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য। শিল্পী হিসেবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি। অর্থাৎ শিল্পী এবং শিক্ষক দুটো হিসেবেই নন্দলাল বসুকে লেখক ভীষণভাবে সম্মান করতেন। রামকিঙ্কর বেজের জীবনে তিনি একটা আইডল বা আদর্শবান আদর্শপূর্ণ চরিত্র ছিলেন। এত বড় পেন্টার, এত নিখুঁত স্ট্রোক, অর্থাৎ তার প্রত্যেকটি তুলির আঁচড় থেকেই কিছু না কিছু শেখার আছে। এত বড় চিত্রশিল্পী তিনি, প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা, সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি। এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে। এই পর্যায়ে আমরা দেখতে পাই নন্দলাল বসুর শিল্পের দ্বারা কবি এই লেখক কিভাবে আকৃষ্ট হয়েছেন। শিল্পী রামকিঙ্কর বেজ তার ছবির বিষয় হিসেবে খুব সাধারণ সাদামাটা চরিত্র এবং সাদামাটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রেক্ষাপট নির্বাচন করতেন, কারণ এটা তার গুরুর প্রভাব। তার গুরুরও অর্থাৎ নন্দলাল বসুরও শিল্পের বিষয় এতটাই সাদামাটা সাদাসিধের একটা জীবন ছিল, এবং এই সাদামাটা জীবনটা থেকে কিভাবে সাদামাটা জীবন বা সাদামাটা একটা ক্যারেক্টার বা একটা চরিত্রকে কিভাবে অসাধারণত্বে নিয়ে যাওয়া যায়, সেটাই নন্দলাল বসুর চরিত্রের এই অঙ্কন শিল্পের সব থেকে বড় উপজীব্য ছিল, এবং এটাই ছাত্র হিসেবে রামকিঙ্কর বেজ সার্থকভাবে শিখেছিলেন। আজকে আমাদের আত্মকথা গল্পটি এখানেই শেষ হচ্ছে। আমি স্টুডেন্টদের বলবো তারা যেন নিজেরা এই গল্পটি একবার ভালোভাবে পড়ে, তাহলে যেটা বোঝানো হলো সেটা তারা আরো ভালো করে বুঝতে পারবে। পরের ভিডিওতে আমরা এর অনুশীলনী নিয়ে আলোচনা করব। নমস্কার।